প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি রসায়নের একেবারে ছোট এবং সিম্পল একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। টপিকটা ছোট এবং সিম্পল হলেও এটা একেবারে ফেলে দেওয়ার মতো টপিক না। এই টপিক থেকে বোর্ড কোয়েশ্চনে কিন্তু আসে, প্রশ্ন আসে, আমি কয়েকটা বোর্ডে দেখেছিলাম। তো বেসিক্যালি আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুদ্রাধাতু। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো শব্দটার, মুদ্রাধাতু। এবং এই টপিকটা কোথায় পাবা তোমরা? তোমাদের কেমিস্ট্রি বইয়ের 4 নম্বর অধ্যায়, পিরিয়ডিক টেবল বা পদ্য সারণী নামে যে অধ্যায়টা আছে তোমাদের কেমিস্ট্রি বইয়ে, সেই অধ্যায়ের মাঝ বরাবর 74 পৃষ্ঠে তোমরা পেয়ে যাবা। সেখানে বিশেষ কিছু গ্রুপ সম্পর্কে লেখা আছে, খাদ্যাতু, মিথখাদ্যাতু, এবং সেগুলোর মতো করে মুদ্রাধাতু নিয়েও কিন্তু তারা লিখেছে। তবে সমস্যা হচ্ছে মুদ্রাধাতু সম্পর্কে মাত্র 4টা লাইন, তোমরা পড়ে দেখতে পারো, 4টা লাইন শুধুমাত্র লিখেছে। তো এটা দিয়ে তোমরা মুদ্রাধাতু সম্পর্কে বেশি কিছু জানতে পারবা না। আমি এটার সাথে আরও বেশ কিছু তথ্য ইনক্লুড করার চেষ্টা করব। প্রথমে আসো মুদ্রাধাতু কী, ঠিক আছে? এই মুদ্রাধাতুটাকে আমরা কীভাবে চিনব, কাকে বলে, প্রথমে সংজ্ঞাটা একটু দেওয়ার চেষ্টা করি। তো তোমরা মুদ্রা শব্দটা সবাই শুনেছ। এখন যদিও মুদ্রাটা আমরা খুবই কয়েন আমরা খুব কমই ইউজ করি, এই যুগে মুদ্রার তেমন একটা প্রচলন নেই বললেই চলে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমানে কাগজের নোটগুলা ব্যবহার করি। কিন্তু এই কাগজের নোটগুলা আজ থেকে 100 বছর আগে, বিশেষ করে প্রাচীনকালে, মধ্যযুগে ছিল না। তো প্রাচীনকালে এবং মধ্যযুগে কী করতো, তারা বেশ কিছু মুদ্রা ব্যবহার করতো কোনো কিছু বিনিময় করার সময়। মনে করো একজন মানুষের কিছু জিনিস লাগবে, সেটা মুদিমালের দোকান হোক অথবা প্রতিবেশীর কাছ থেকে হোক অথবা কোনো কৃষকের কাছ থেকে হোক, কোনো একজন ব্যক্তির কাছ থেকে তার কিছু জিনিস লাগবে। এখন সেই জিনিসটা নেওয়ার জন্য তাকেও তো কিছু একটা রিটার্ন দিতে হবে। ধরো কেউ একজন আলু কিনতে গেল, এখন আলু কেনার জন্য তার পক্ষ থেকে কিছু একটা দিতে হবে। যেহেতু তখন কাগজের নোট ছিল না, তখন মুদ্রা বিনিময় করত, ঠিক আছে? এখন আমরা কাগজের নোট ব্যবহার করি, বাট আজ থেকে অনেক অনেক বছর আগে যখন প্রাচীনকাল মধ্যযুগ ছিল, তখন কিন্তু মানুষ কী করতো, যেহেতু কাগজের মুদ্রা ছিল না, লেনদেন করার জন্য কোনো টাকা ছিল না, তখন তারা বিশেষ কিছু মুদ্রা ব্যবহার করতো। তোমরা যারা আগের দিনের বিভিন্ন রাজা বাদশার গল্প এখনও পড়ছো, তোমরা কিন্তু ঠিকই শুনছো, রাজা খুশি হয়ে মন্ত্রীকে 1000 স্বর্ণমুদ্রা দিল, 2000 স্বর্ণমুদ্রা দিল, রৌপ্য মুদ্রা দিল, তাম্র মুদ্রা দিল, এগুলো আমরা শুনতাম গল্পের মধ্যে। বাট আমরা এই যুগে এসে 2023 সালে আমরা কিন্তু ওই মুদ্রাগুলো ব্যবহার করি না, এখন ব্যবহার হয় না বললেই চলে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুদ্রা। এখন মুদ্রা ধাতু, আমরা কিন্তু মুদ্রা নিয়ে পড়ছি না, মুদ্রাটা হচ্ছে জাস্ট একটা বিনিময়ের মাধ্যম ছিল আরও অনেক বছর আগে, কিন্তু আমরা পড়তে যাচ্ছি মূলত মুদ্রা ধাতু। এখন মুদ্রা ধাতু কোনগুলা, যে কোনো পদার্থ দিয়ে তো আর মুদ্রা হবে না, সেই পদার্থেরও একটা ক্রাইটেরিয়া লাগবে, সেটা যে কোনো ধাতু হলো হবে না। তো তখনকার দিনের গবেষক যারা ছিল তারা চিন্তা করলো কোন ধাতুটা, কোন পদার্থটা সবচেয়ে বেশি লাস্টিং করে। তখন তারা 3টা ধাতুকে সিলেক্ট করেছিল। হ্যাঁ, পরবর্তীতে আরও বিভিন্ন ধাতুকে এঙ্গেজ করা হয়েছিল, তবে সবচেয়ে বহুল ব্যবহৃত জনপ্রিয় যে 3টা মুদ্রা, সে 3টা মুদ্রা হচ্ছে একটা কপার বা তামা, আরেকটা হচ্ছে তোমার আর্জেন্টাম বা সিলভার, যেটার বাংলা হচ্ছে রূপা, আরেকটা হচ্ছে তোমার সকলের কাছে এটা দামি পদার্থ, সেটা হচ্ছে অরাম বা গোল্ড বা স্বর্ণ। হ্যাঁ, এই 3টা মুদ্রা বেশি ব্যবহার করা হতো প্রাচীনকালে মধ্যযুগে, এবং এক কথায় বলতে গেলে তখন এই সকল মুদ্রা দিয়ে বিনিময় করা হতো। এখন হয়তো আমরা 500 টাকা, 1000 টাকার কাগজে মুদ্রা ব্যবহার করি, বাট ওই সময়ে বিনিময় করার জন্য এই 3টা ধাতব মুদ্রা বেশি ব্যবহার করা হতো। এই কারণে মূলত এদেরকে মুদ্রাধাতু বলা হয়। এখন এখানে কিন্তু বেশ কিছু তথ্য চলে আসছে। প্রথমত আমরা মুদ্রাধাতু কী, মুদ্রা কী জানলাম, মুদ্রাধাতু সম্পর্কে জানতে গিয়ে আমরা 3টা পদার্থের নাম শুনলাম, কপার, আর্জেন্টাম, অরাম। হ্যাঁ, এই 3টা পদার্থকে বেশি মুদ্রা হিসেবে ইউজ করা হতো। আবার এই 3টা পদার্থের মধ্যে ধাতুভেদে কোয়ালিটি ভিন্ন ছিল, যেমন তাম্র মুদ্রা যেটা কপারের, সেটার কোয়ালিটি কম ছিল, অর্থাৎ দামটা কম ছিল, তার তুলনায় দামি ছিল আর্জেন্টাম বা রূপা বা সিলভার যেটাকে বলি, তার থেকেও আরও বেশি দামি ছিল অরাম বা স্বর্ণমুদ্রা। হ্যাঁ, স্বর্ণমুদ্রাটা সবচেয়ে বেশি ছিল। এই 3টা ধাতুকে বেশি মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করে। কালক্রমে এটা হারিয়ে গিয়েছে, বাট এখন এই মুহূর্তে এই ধাতুগুলোর প্রচলন একেবারে নেই বললে চলে। এখন আমরা যেই কয়েনগুলো দেখি সেগুলো কিন্তু এই 3টার কোনোটাই না, এগুলো সংকর ধাতু দিয়ে বানানো হয়, বিভিন্ন ধাতুকে মিক্স করে কিন্তু বানানো হয়। এবার আসো এই ধাতুগুলোর অবস্থান কোথায়। পিরিয়ডিক টেবলে আমরা যেই 118টা মৌলকে দেখি বা 1 থেকে 18টা গ্রুপ দেখি, সেই 1 থেকে 18টা গ্রুপের
মধ্যে এই ধাতুগুলোর অবস্থান কোথায়। আমি যদি স্পেসিফিকভাবে একবারে গ্রুপ নাম্বারটা মেনশন করি তাহলে বলতে পারি পিরিয়ডিক টেবলের গ্রুপ 11 তে চারটা ধাতু আছে, সেখানে প্রথমে আছে তোমার কপার, পারমাণবিক সংখ্যাটা হচ্ছে তোমার 29, তারপর হচ্ছে তোমার সিলভার 47, এরপর আছে তোমার গোল্ড, এটা হচ্ছে তোমার 79, আরেকটা আছে তোমার সেটা হচ্ছে রনজেনিয়াম। হ্যাঁ, এই রনজেনিয়ামটা কিন্তু আবার ধাতু হিসেবে ব্যবহৃত হয় না, মুদ্রা ধাতু হিসেবে ব্যবহৃত হয় না, যেহেতু এটা রেডিয়েটিভস ম্যাটারের মতো, তেজস্ক্রিয় পদার্থের মতো, এই তিনটা ধাতুকেই বেশি ব্যবহার করা হয়। তাহলে প্রথমে বললাম মুদ্রা ধাতু কী, মুদ্রা কী জানলাম, মুদ্রা হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম, আগের দিনে প্রাচীনকালে এবং মধ্যযুগে বেশি ব্যবহার করা হতো, এবং এই মুদ্রাটা ব্যবহার করার জন্য তিনটা ধাতুকেই খুব বেশি ইউজ করা হতো, খুবই জনপ্রিয় ছিল এই তিনটা, কপার, রূপা, স্বর্ণ। এবং এদের অবস্থান কোথায় পিরিয়ডিক টেবলে সেটাও আমরা জানলাম। পিরিয়ডিক টেবলের যে 18টা গ্রুপ আছে, সেই 18টা গ্রুপের মধ্যে 11 নম্বর গ্রুপে এই তিনটা ধাতু ছিল, হ্যাঁ, কপার, আর্জেন্টাম, অরাম, সেখানে রনজেনিয়াম ছিল। রনজেনিয়ামটা দিয়ে কিন্তু কি কোনো ধাতু, কোনো মুদ্রা ধাতু বানানো হতো না, এই তিনটা দিয়ে বেশি ব্যবহার করা হতো। হ্যাঁ, এখন আসো, এখানে আরও একটা প্রশ্ন হতে পারে, এই তিনটা ধাতুকে কেন ব্যবহার করা হয়? পৃথিবীতে এত ধাতু আছে, 118টা মৌল আছে, তাদের মধ্য থেকে অন্য ধাতুগুলোকে বাছাই না করে কেন এই তিনটা ধাতুকে মুদ্রা ধাতু হিসেবে সিলেক্ট করা হয়েছে? তো সেই প্রশ্নের উত্তর আমি একটা কথাই বলতে পারি, অন্যান্য যে ধাতুগুলো আছে সেগুলো ছিল সক্রিয়। সক্রিয় কি, যারা রসায়নে অলরেডি বেশ কিছু অধ্যায় পড়ে ফেলেছো, প্রথম দিকের 5-6টা অধ্যায়, তারা কিন্তু বুঝে গিয়েছো সক্রিয়তা শব্দের অর্থ কী। সক্রিয়তা মানে হচ্ছে একটা পদার্থ যত বেশি বিক্রিয়া করবে অন্য ধাতুর সাথে বা অন্য পদার্থের সাথে, তার সক্রিয়তা তত বেশি, এবং রাসায়নিক বিক্রিয়া করলে কিন্তু পূর্বের ধাতুটা থাকে না, ধাতুটা কী হয়, চেঞ্জ হয়ে যায়, তার গঠনগত পরিবর্তন হয়। এখন এই যে কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে গোল্ড, এই তিনটা ধাতু কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, একেবারে নিষ্ক্রিয় বলা যাবে না, নিষ্ক্রিয় গ্যাসের মতো নিষ্ক্রিয় না, তবে এদের অ্যাক্টিভিটি অন্যান্য ধাতু এর তুলনায় কম। এবং গোল্ডের কথা যদি বলি, গোল্ড তো একেবারে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। গোল্ড আমরা যে গহনা হিসাবে স্বর্ণ ব্যবহার করি, এই স্বর্ণটা কেন আমরা ব্যবহার করি গহনা হিসাবে, এটার একটা কারণ হতে পারে এই গোল্ডটা প্রথমত উজ্জ্বল, চকচকে, খুবই সুন্দর, এবং এই গোল্ডটা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থেকে যেতে পারে, অবিকৃত অবস্থায় থেকে যেতে পারে, অর্থাৎ এটার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি কারোর সাথে বিক্রিয়া করে না। বাট এই জায়গাতে যদি অন্য কোনো পদার্থ তুমি গহনা হিসেবে ইউজ করতে, সেটা বিভিন্ন ধরনের পদার্থ যেমন পানি, অ্যাসিড, ক্ষার, এগুলোর সাথে বিক্রিয়া করতো, কিন্তু গোল্ড সেদিক থেকে নিশ্চিত যে সে কারোর সাথে বিক্রিয়া করবে না। এই কারণেই মূলত কপার, সিলভার, গোল্ড এই তিনটা ধাতুকেই সেই প্রাচীনকাল থেকে গহনা হিসাবে বা মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটা কেন? কারণ এই ধাতুগুলোর অ্যাক্টিভিটি একেবারে কম, সক্রিয়তা একেবারে কম, এবং এদের সক্রিয়তা এতটাই কম, এরা তিনজনেই হাইড্রোজেনের সক্রিয়তার নিচে থাকে। তোমরা যদি সক্রিয়তা সিরিজটা দেখো, আছে বইতে, কোন একটা অধ্যায় আছে, রসায়ন শক্তি অথবা ধাতু অধাতু খনিজ সম্পদ, ওই অধ্যায়টাতে থাকতে পারে ধাতুর যে সক্রিয়তা সিরিজ আছে, সেখানে হাইড্রোজেনটাকে অনেকটা কি, বিশেষ করে হাইড্রোজেনের নিচে যারা আছে তাদেরকে নিষ্ক্রিয় ধরা হয়। এই তিনটা মৌলই কিন্তু হাইড্রোজেনের নিচে, হাইড্রোজেনের উপর অনেক ধাতু আছে, হাইড্রোজেনের নিচে আছে শুধুমাত্র এই ধাতুগুলো, অর্থাৎ এদের সক্রিয়তা একেবারে নেই বললেই চলে। এ কারণে দীর্ঘদিন এরা পৃথিবীতে আবিকৃত অবস্থায় থেকে যায়, অথবা বলতে পারি এদের স্টেবিলিটি, স্থায়িত্ব খুবই বেশি, এ কারণেই মূলত এগুলোকে মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জানলাম। প্রথমত জানলাম মুদ্রা কী, এখন বর্তমানে আমরা কাগজের মুদ্রাগুলো বেশি ব্যবহার করি, কিন্তু একসময় কিন্তু এই কাগজের মুদ্রাগুলো ছিল না, তখন ছিল কি, বিভিন্ন ধাতব মুদ্রা, যেগুলোকে আমরা মেটাল কয়েন বলি। মেটাল কয়েনটা সে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসতো, হ্যাঁ, তো কালক্রমে এগুলো হারিয়ে যায়। আরও বেশ কিছু তথ্য জানলাম, এই ধাতুগুলোকে পিরিয়ডিক টেবলে কোথায় স্থান দেওয়া হয়েছে সেটাও জানলাম গ্রুপ 11-তে, সেখানে আরও একটা ধাতু ছিল রনজেনিয়াম, বাট রনজেনিয়ামটাকে মুদ্রা ধাতু হিসেবে আবার ব্যবহার করা হয় না, যদি একই গ্রুপ আছে, ধর্ম মোটামুটি কাছাকাছি, কিন্তু এটার কিছুটা সমস্যা আছে, হ্যাঁ, এটা বেশি দিন থাকে না, রেডিও অ্যাক্টিভিটি বিদ্যমান, এই কারণে এটাকে ছাড়া বাকি তিনটা ধাতুকেই কিন্তু মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। এবং এদেরকে মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করার কারণ সেটা হচ্ছে কি, এরা রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, অর্থাৎ এরা কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে, হ্যাঁ, এদের যে ধর্ম আছে সেই ধর্মটা পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না, সক্রিয়তা একেবারে নেই বললেই ভুল হবে।
তবে হ্যাঁ, অন্যান্য ধাতু যারা আছে, যাদেরকে আমরা চিনি, কমন যে ধাতুগুলো আছে, তাদের তুলনায় এই তিনটা ধাতুর সক্রিয়তা মোটামুটি কম। এই কারণে এগুলোকে মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা লেসনটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী আপডেট আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের যেই মূল্যবান কন্টেন্টগুলো আপলোড করে থাকি সেগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।